আবারও আমন্ত্রণ রাজকাহনে সাথে আছি নবনীতা চৌধুরী। মূল আলোচনায় যাবার আগে শিরোনামগুলো আরেকবার। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কাউন্সিলে আমন্ত্রণ পেল বিএনপি, যোগ দেবে কিনা সে সিদ্ধান্ত দলীয় ফোরামে। গুলশান, নারায়ণগঞ্জ ও কল্যাণপুরে নিহত 18 জঙ্গির ভিসেরা রিপোর্টে মাদকদ্রব্যের উপস্থিতি পায়নি ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগ। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই মিরাজ ম্যাজিক, প্রথম দিনে ইংল্যান্ডের সংগ্রহ 7 উইকেটে 258। এই সপ্তাহান্তে আগামী 22 ও 23 অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী 3 বছরের জন্য দলের নেতৃত্ব ঠিক করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। গণপ্রতিনিধিত্ব আদেশ 2008 অনুযায়ী নিবন্ধন নেওয়ার সময় প্রতিটি রাজনৈতিক দল 2020 সালের মধ্যে কেন্দ্র থেকে তৃণমূলের সর্বস্তরের কমিটিতে 33 ভাগ নারীকে রাখা হবে নির্বাচন কমিশনের দেওয়া এ শর্ত মানতে অঙ্গীকার করেছিল, কিন্তু সে লক্ষ্যে অগ্রগতি হয়েছে সামান্যই। আওয়ামী লীগের 73 সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে সভাপতি সহ মাত্র 9 জন নারী আছেন। আগামী কমিটির সদস্য সংখ্যা 81 হলে নারী সদস্য সংখ্যা হওয়ার কথা 27, কিন্তু শনিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় সম্মেলনের আগেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন এবারও জনপ্রতিনিধিত্ব আদেশের শর্ত মানতে পারছেন না তারা। তবে শর্ত অনুযায়ী 2020 সালের আগে 33% নারীকে সব স্তরে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনও আশাবাদী দলটি। অন্যদিকে বিএনপিতে আগস্টে ঘোষিত 502 সদস্যের বিশাল পূর্ণাঙ্গ কমিটিতে মাত্র 74টি পদে নারী নেত্রীদের জায়গা হয়েছে। 19 সদস্যের স্থায়ী কমিটির ঘোষিত 17 জনের মধ্যে খালেদা জিয়াই একমাত্র নারী। বর্তমান সংসদে সংরক্ষিত 50টি আসন মিলিয়ে নারী সাংসদের সংখ্যা 70 জন, যা মোট আসন সংখ্যার 20%। সরাসরি নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের 18 জন, জাতীয় পার্টির 3 জন ও জাসদের 1 জন আছেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচন, পৌর নির্বাচন বা তার আগে হয়ে যাওয়া উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী তালিকার পরিসংখ্যান বিচার করলে দেখা যাবে সেসবে পুরুষের অংশগ্রহণই 99%। এ অবস্থায় নির্বাচন কমিশন থেকে শর্ত দিয়ে বা আইন করে বাধ্য করে দলে নারীর পদ বাড়ানোই কি একমাত্র পন্থা? কোটায় যোগ্য লোকে স্থান হারান, এটা তো পুরনো অভিযোগ। তাহলে এক একটি মহিরুহ সম দলে 33% জায়গা নিতে পারেন এমন যোগ্য নারীও কি নেই এদেশে? এসব নিয়ে আলাপ করতে রাজকাহনে অতিথি হয়ে এসেছেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি মাহজাবিন খালেদ এবং বিএনপির সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। শিরিন আক্তার, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি সরাসরি নির্বাচন করে এসেছেন, একটা দীর্ঘ সময় আপনি রাজনীতিতে আছেন। আসলে কি 2016 সালেও বাংলাদেশে মানে সকল অন্তত আওয়ামী লীগ বিএনপি বা বড় দলগুলোতে 33% নারী নির্বাচন করা, নারী রাখা খুব কঠিন, মানে এটা কোটা করেই করতে হবে? ধন্যবাদ, এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যেখানে আমি একটি দলের সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলের, এবং সে কথা বলতে গেলে একথাই বলতে হয় যে একসময় বেগম রোকেয়া বলেছিলেন আমাদেরকে পুরুষের সমকক্ষতাই লাভ করিতে হইবে, তাহা হইবার জন্য আমাদের যাহা কিছু খুঁজতে হয় তাহাই হইব, লেডি ক্যাডেট থেকে শুরু করিয়া। সুতরাং সেই দিক থেকে আমরা কিন্তু অনেক অর্জন করেছি। আজকে পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করতে গেলে এক কথায় আমরা বলতে চাই, বলতে পারি বা বাইরে গেলেই আমরা বলি যে এমন দেশ কি দেখেছেন যেখানে প্রধানমন্ত্রী নারী, যেখানে বিরোধী দল নারী, এখন স্পিকারও নারী, অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রীর আসনে নারী, এমনকি তৃণমূলে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষের সঙ্গে 3 ভাগ বেশিভাবে সেই যোগ্যতা নিয়ে নারী, এমন কর্তা দেশ আছে সারা পৃথিবীতে? সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ অনেক সফল, অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু এই কথাটা ঠিক যে রাজনৈতিক দলে যে কথাটি আমাদের রাজনৈতিক দলবিধিতে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, 2020-এর মধ্যে আমাদেরকে 33% কোটা পূরণ করতে হবে। এই কোটা পূরণের প্রশ্নেই আজকে হচ্ছে মূল কথাটি আলোচনা। আমার মনে হয় আমরা আলোচনা করব কেন, কী জন্যে বা কেনই বা থাকবে, কেনই বা থাকবে না। সেখানে একটা কথাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে রাখতে হবে সমাজটি পুরুষতান্ত্রিক সমাজ। মনে রাখতে হবে এই সমাজে
আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, বিধি ব্যবস্থা, পরিবার, সমাজ সমস্ত ক্ষেত্রেই কিন্তু নারীরা অনেক পিছিয়ে আছে। এটা তার কারণটাই যখন সমাজ তৈরি হয়েছিল তখনই স্বাধীন সাম্যবাদী সমাজের পরে নারীরা বন্দী হয়ে গিয়েছিল, সেই বন্দিত্ব কিন্তু এখনও ঘুচেনি। গণতন্ত্রের কথা বলছি, স্বাধীনতার কথা বলছি, ভোটাধিকারের কথাই যদি বলি, এই মাত্র 72 সালে ভোটাধিকার পেয়েছে সুইজারল্যান্ডের মেয়েরা, তাহলে আমরা কি বলতে পারি? সেই দিক থেকে আমরা ভারত উপমহাদেশের নারীরা অনেক আগে সেই স্বাধীনতা লাভ করেছি। সুতরাং আজকে এমন একটি জায়গায় আমার ওই অধীনস্থ যে অবস্থাটি, সেটি পরিবারে, সেটি সমাজে, সেটি রাষ্ট্রে, এই অধীনস্থ অবস্থা থেকে সমান জায়গায় খেলবার জন্যে পুরুষের পাশাপাশি আমাকে একটা বিশেষ সুবিধা দিতেই হবে, এবং সেই বিশেষ সুবিধার নামই হচ্ছে কোটা, বিশেষ সুবিধার নামই হচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা। এবং এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়েই আমি মনে করি যোগ্যতা নিয়ে অর্জন করবে মেয়েরা যার যার স্বশ ক্ষেত্রে, এবং সেটা করবার সুযোগ যত বেশি হবে আমি মনে করি তত দ্রুতই আমরা 33 কেন আমি মনে করি 50 ভাগে উন্নীত হবে নারীরা। মাজহারুল খালেদ এমপি, আপনি কি মনে করেন, আপনি সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে এই সংসদে আছেন, আপনি যদি মানে এই সংরক্ষণটাই কি একমাত্র পথ কিনা, এই একই প্রশ্ন দিয়ে আপনার সাথে আলাপ শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলবো যে আমি যে এই সংরক্ষিত আসনে একটা চান্স পেয়েছি এমপি হওয়ার, এটি কিন্তু একটা বড় আমার জন্যে রাজনীতিতে সামনে যাওয়ার একটা পথ। এই সুযোগটা আমি যদি না পেতাম হয়তোবা আমি রাজনীতিতে আসতে পারতাম না। তো আমি সেই জন্য বলবো আওয়ামী লীগ সরকার, স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, এই যে আমাদের গত সংসদে কিন্তু 30 জন ছিল, তার সেটাকে আরও বেড়ে 50 জন করেছে, এটা কিন্তু একটা বড় সুযোগ করে দিয়েছে। অনেকে রাজনীতি করতে চায়, হয়তোবা তৃণমূল থেকে রাজনীতি করে আসেনি, তাদের একটা সুযোগ, কিন্তু তাদের যোগ্যতা আছে, হয়তো তাদের পড়াশোনা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তারা রাজনীতি করতে চায়, কিন্তু তারা হয়তো দেশেই পড়েনি, হয়তো বাইরে পড়েছে বা তাদের কোনো সুযোগ হয়নি, কিন্তু সেই সব মানুষ, সেই সব মহিলাদের জন্য একটা সুযোগ হয়ে গেছে এখন। এবং অনেক গতবার আপনি দেখবেন যে এই 30 জনের মধ্যে থেকে কিন্তু অনেকে ডাইরেক্ট ইলেকশনেও গেছে আমাদের, এবং তারা আজকে কিন্তু আমাদের সংসদে বসছে। তো আমার মনে হয় এবারও 50 জন থেকে হয়তো বা 10-15 জন বা 20 জন, আমি তো আশা করি 50 জনই ডাইরেক্ট ইলেকশনে আসুক, আমি আশা করব সেটা যেন হয়। সেই জন্য আমি মনে করি এটা একটা বড় সুযোগ, যদিও এই পার্সেন্টেজটা খুব কম আমাদের, কিন্তু আগামীতে আমার মনে হয় আমাদেরকে দেখে আরও নতুন লোকজন আসবে, নতুন মহিলারা আসবে, নতুন মেয়েরা আসবে, আরও আগ্রহী হবে রাজনীতিতে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, আপনাকে যদি জিজ্ঞেস করি, মাজহারুল খালেদ যেটা বলছিলেন যে এটা আসলে সরাসরি রাজনীতিতে যাওয়ার, তৃণমূলে যাওয়ার একটা সুযোগ অনেকের জন্য, আবার অনেকে তো বলেন যে তৃণমূলে যারা রাজনীতি করছেন, রাজপথে যারা রাজনীতি করছেন, তারাও আসলে দলে পুরুষের সমান মর্যাদা পান না বা পুরুষের সমান দাম পান না, পুরুষের মতো অত সহজে মনোনয়নও পান না। পুরো এখানে আমি সংরক্ষিত আসনের সম্পূর্ণ বিপক্ষে আমার মানসিক অবস্থান, কারণ সংরক্ষিত আসনের এমপি মানে একটা অলংকার, এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে ধরে ধরে নিয়ে আসে। এবং আপনি দেখবেন একটা নেতা মারা গেছে, তার ওয়াইফকে নিয়ে আসছে, বাবা মারা গেছে, তার মেয়েকে আনছে, কি আমাদের জোটের যে ব্যাপার স্যাপার আছে সেগুলোতে দিয়ে দিচ্ছে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন একটা কলেজের শিক্ষক প্রথমে একটা প্রভাষক হিসেবে, লেকচারার হিসেবে এসে যোগ দিচ্ছে, তারপর আস্তে আস্তে সে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এইভাবে যাচ্ছে। ডাক্তারের ক্ষেত্রেও তাই দেখবেন, আইনজীবীদের ক্ষেত্রেও তাই দেখবেন, জজ কোর্টের এনরোলমেন্ট, হাইকোর্ট, তারপরে অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে। রাজনীতি এমন একটা জিনিস যে এইখানে একমাত্র লিফটে এসে রাজনীতি করা শুরু করে, ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠা লাগে না, এবং এইটা চরম আকার ধারণ করতেছে বর্তমান সব রাজনৈতিক সংগঠনে। এতে হচ্ছে কি, মেয়েদের সত্যিকার অর্থে রাজনীতি শুধু না, সমাজে সামাজিকতা, ওঠা বসা, অফিস আদালত, ঘর সংসার সব ক্ষেত্রেই কিন্তু বৈষম্যের শিকার হয় পরোক্ষ প্রত্যক্ষভাবে, এবং বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। তারপরও তৃণমূল থেকে ওয়ার্ড কমিশনার মহিলা নির্বাচিত হচ্ছে, তারপর তাদের বড়, ছেলেদের চেয়ে আয়তন কিন্তু ব্যাপক নির্বাচনী এলাকাটির। তারপরে পৌরসভাতে দেখবেন একটা ওয়ার্ডে একটা পুরুষ নির্বাচিত করছে, 3টা ওয়ার্ড মিলে একটা মহিলা নির্বাচিত করছে, তারপরে তার নামের পাশে লেখা থাকছে সংরক্ষিত। উপজেলাতে দেখেন চেয়ারম্যানের যতটুকু সীমানা ভোটার, ভাইস চেয়ারম্যান পুরুষেরও তাই, মহিলারও তাই, কিন্তু চেয়ারম্যান চেয়ারে বসতেছে, পুরুষ ভাইস চেয়ারম্যান চেয়ারে বসতেছে, কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যানের চেয়ারও নেই, ঘরও নেই, অফিসও নেই, কর্মচারীও নেই, বেয়ারাও নেই, কাজ করার কোনো প্রকার যে একটা সিস্টেমেটিক হতে কী তার নির্দিষ্ট দায়িত্ব সেটাও কিন্তু উল্লেখ নেই। স্বাভাবিকভাবে
আমি যেটা মনে করি যে দীর্ঘ পরিক্রমার ত্যাগ তিতিক্ষার ভিতর থেকে নারীরা এগিয়েছে অনেক, কিন্তু এদের সমস্ত প্রকৃতপক্ষে মাঠ থেকে উঠে আসা যারা নারী দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের ভিত্ত থেকে যাদের উত্তরণ ঘটেছে, পরিচিতি ঘটেছে, নিজের অবস্থানটি পাকাপোক্ত করেছে, এদেরকে কুঠারাঘাত দেওয়ার জন্য এবং এদেরকে বাড়ি মারার জন্য বিশেষ করে এই যে বিভিন্ন স্তর থেকে নিয়ে আসা হচ্ছে যে আমি ইচ্ছা করলে তো প্রভাষক হতে পারছি না, আমি ইচ্ছা করলে কি অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবো, আমি ইচ্ছা করলে কি সামরিক বাহিনীর জেনারেল হতে পারবো, একটা পলিটিশিয়ান পারবো না, ধারাবাহিকভাবে আগাতে হবে। কিন্তু রাজনীতি এমন একটা জায়গা, দেখেন ব্যবসায়ী চলে আসতেছে, বিভিন্ন পেশার মানুষ চলে আসতেছে, যেটা আশাতে হচ্ছে কি আপনি সংরক্ষিত আসনে হলেন, তারপরে আপনি এই যে একটি এলাকায় থেকে নির্বাচিত হলেন, আপনাকে মানে একটি এলাকায় সংরক্ষিত আসনে নির্বাচন করা হলো, এরপর আপনি সরাসরি নির্বাচনে যাবেন, এখানে আমার বক্তব্য যে দলগুলো কি আসলে এটাকে ফাউন্ডেশন হিসেবে কাজ না, এখানে আমার একটা দলগুলো কি এটাকে একটা ফাউন্ডেশন হিসেবে দেখছে না, এইখানে আমার বক্তব্য যেটা যে আপনি এমপি হওয়ার পর তৃণমূলে যাবো কেন, আমি তৃণমূল থেকে হয়ে এসে এমপি হবো, প্রেক্ষাপটের ভিত্তিতে এমনি ধরেন জাসদ আলাদা একটা সংগঠন জোটের ভিতরে নাই, সেখানে খুবই ডিফিকাল্ট তার সেক্রেটারি হওয়া, খুবই ডিফিকাল্ট বিজয়ী হওয়া। মেয়েদের ব্যাপারটা আমি দলমতের ভিতরে ধরতে চাই না, আমি স্পষ্ট ধরতে চাই যে তৃণমূল থেকে যে সমস্ত মেয়েরা আসছে এদের রাজনীতিতে বাধাহীনভাবে উত্তরণ ঘটছে না, এখানে হচ্ছে কি বিভিন্ন সেক্টর থেকে আসারা তাদের উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে। কথাটা বলছে সেই কথাটার জায়গায় শুরুতে আমি যে কথাটি বলছিলাম পাপিয়া যে বিশেষটা কিসের জন্য, যে আমরা সব দলগুলো কিন্তু সে কাজটি করছি, এটা একটাই কারণ যে মেয়েরা কিন্তু পিছিয়ে আছি আমরা, কিন্তু এখন সংগ্রামে মেয়েরা অনেক দূর আগাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা রাজনীতিতে বলি, সেটা আমরা কোনো যোগ দেওয়া পরিবার থেকেও খুব কঠিন, মানে ডাক্তার হওয়ার চেয়ে নিশ্চয়ই রাজনীতিবিদ হওয়া আরো বেশি কঠিন। কিন্তু আপনি যদি মনে করেন ডাক্তারিতে গিয়ে রাজনীতি নাই, ওখানেও কিন্তু রাজনীতি দেখবেন, ওখানেও ছেলেদের সাথে তাদের একটা কম্পিটিশন কিন্তু দিতে হয়, সব জায়গাতেই কম্পিটিশনটা আছে, এবং নোংরা কম্পিটিশন, নট হেলদি কম্পিটিশন। 76 সালে নিয়ে আমি যখন জেলখানায় ছিলাম তখন শুনতে হয়েছে মেয়েরা আবার জেলখানায় যেতে পারে নাকি, মেয়েরা আবার কি করে যায়, কি চুরি করেছে নাকি, এই যে নারীরা রাজনীতিতে আসবে থাকবে এই ধারণাটা সাধারণভাবে চিন্তাই করতে পারে না, একদম রাজবন্দী হয়ে ওঠে না, আমি রাজবন্দী হয়ে উঠি না, তাহলে আমার অন্য কোনো সমস্যা আছে, সেটা হচ্ছে কথা। ফলে এই যে একটা ভীষণ রকম চিন্তা, এবং আজকে সকালে একটি সেমিনারে কথা বলছিলাম, সেখানে একজন খুব চমৎকার করে বলেছে যে মেয়েদের সম্পর্কে বলা হয় যখন একটা তালাক হয়ে যায় স্বামীর ভাতটা খেতে পারলি না, কিন্তু মনেই রাখে না যে ভাতটা তো সে নারীটি রান্না করে, সে নারীরই রান্না করা ভাত, তাই না, নিজের ভাত নিজে খেতে পারে না। ফলে এই যে সামাজিক একটা চিন্তা নারীদের সম্পর্কে, ঠিক সেই জায়গাটার থেকে নারীটাকে তো উঠে আনতে হবে। দোকানের বাড়ির সামনের বাজারে চায়ের দোকানটাতে যে আড্ডাটা সন্ধ্যাবেলায় হয় সে আড্ডা তো আমার একটি মেয়ে দিতে পারবে না কোনোদিনও, তাকে ঘর সংসার সবকিছু করতে হবে, এখন মেয়েটি যোগ্য হয়ে ওঠাটা একটা বড় কথা। এই যোগ্য হয়ে ওঠার জন্যই কিন্তু রাজনীতিতে সংরক্ষিত আসনের বিষয়টি এসেছে, সুতরাং এটাকে খারাপ এই মুহূর্তে বলবো না, কিন্তু এটা যদি দিন দিন ধরে চলতে থাকে সেটা খারাপ। আমি আপনি শুরু করেছিলেন চলবে না, পরে সৈয়দ আশিফা আশরাফী পাপিয়া পুরোপুরি এর বিপক্ষে বললেন, কিন্তু আমি যদি আপনার যুক্তিটি নেই যে এটিকে তো একটি আসলে ফাউন্ডেশন হিসেবে নেবার কথা ছিল এবং সবসময় স্বপ্নটা ছিল সেটা যে এই সংরক্ষিত আসন থেকে একসময় সরাসরি নির্বাচনে যাবে, কিন্তু সেটা কেন হয় না, মানে এই প্রক্রিয়ার অংশ যারা তারা একটি সংসদে কিছুদিন থাকেন তারপর তারা হারিয়ে যায় না, ওটাই হচ্ছে প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ার প্রশ্ন, এবং সেখানে একজন নারী হারিয়ে যায় কেন, একজন নারী হারাবার কারণগুলো যেগুলো সেগুলো যদি আমরা ধরতে না পারি, যেমন আমরা অনেক সময় বলেছি যে রাজনীতিবিদদের জন্য রাজনৈতিক অফিসে যাবার সময়টা কখন, ছেলেরা যখন সব অফিস আদালত শেষ করে ব্যবসা বাণিজ্য শেষ করে সন্ধ্যাবেলাটা হচ্ছে রাজনৈতিক অফিস, মেয়েদেরকে ঘর বাড়িতে ফিরে যেতে হচ্ছে, তো স্বাভাবিকভাবে অফিসটা করবে কখন, ওখানেই কিন্তু মেয়েটা হোঁচট খাচ্ছে, অথবা সারা দিনের কাজে যদি বলি
সারাটা ঘর গুছিয়ে নিয়ে মেয়েটিকে যেতে হচ্ছে বাইরে, এবং তার মাথার মধ্যে পেছনে কিন্তু লেগেই আছে যে তার কি হবে। সুতরাং চাইলেই কিন্তু পুরো সময়টা জুড়েই অফিসে থাকতে পারছে না, কিন্তু এর মধ্যেই কিন্তু পুরুষ সঙ্গীদেরকে তাদের কিন্তু নিজেদের মধ্যে একটা জটলা তৈরি হয়ে যাচ্ছে, তারা নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে নিচ্ছে যে পরিবেশটা একটা নারী সহজে তৈরি করতে পারছে না, ফলে সহজেই সে ছিটকে পড়ছে যেই গণ্ডির মধ্য দিয়ে তার বড় হয়ে ওঠার ব্যাপার, যেই গণ্ডির মধ্য দিয়ে তার প্রকাশ হওয়ার ব্যাপার, সেই জায়গাটি সে পাচ্ছে না। ফলে এটা খুব জরুরি হচ্ছে নারীকে আমি সেই কর্মবান্ধব পরিবেশটা কিভাবে দেব। হ্যাঁ, সেটাও তো আমি যদি একটু মাহজাবিন খালেদের কথা অনেকক্ষণ ধরে শুনতে চাচ্ছি, সেটাও তো একটা দলের দায়িত্ব আসলে, আপনাকে যিনি সংরক্ষিত আসনে আনলেন তারই তো দায়িত্ব সেই রাজনৈতিক প্রক্রিয়া, সেই রাজনৈতিক দলের যে আপনাকে সরাসরি নির্বাচনের জন্য যোগ্য করে তুলবে। যখন আপনি অ্যাকচুয়ালি মাঠে যাবেন সেই সিনারিও কিন্তু না, আমাদের যদিও একটা জায়গার জন্য এমপি করা হয়েছে সংরক্ষিত আসন একটা জেলাতে, কিন্তু সেই জেলাতে তো অন্য অন্য এমপিরাও আছে, তারা তো অবশ্যই থ্রেটেন ফিল করবে যে যখন আপনি গিয়ে কাজ করতে যাবেন তখন তারা মনে করবে যে এই মহিলা কোথা থেকে আসলো, তার তো এখানে থাকার কথা না, কারণ আমার এরিয়া এটা, এখানে একটা সমস্যা, আমাদের বিরাট সমস্যা আছে। কাজেই শেষ পর্যন্ত আসিফা আশরাফি পাপিয়া তাহলে তো একরকম সত্যি বলেছেন যে এটা আসলে একরকমের পুরস্কারের মতো যে একে একে আমি আসলে এই সরকারে দিলাম এবং তারপরে আগামী 5 বছর পরে আবার আরেক দল মহিলাকে দিলাম। না, সেটা এখন আপনার উপরে নির্ভর করে, আপনি তাদেরকে ফাইট করে কিভাবে আপনি আপনার জায়গা অবস্থানটাকে শক্ত করবেন সেটা আপনার উপরে নির্ভর করে, আপনি কত শক্তিশালী, আপনি কত মানুষের কাছে যেতে পারেন সেটা কিন্তু আপ টু ইউ। এখন আপনি যদি সারাদিন ঢাকায় বসে চিন্তা করেন জামালপুর গুছাবেন তাহলে কিন্তু হবে না, আপনার মাঠে থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাদের আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে, এবং ভালোবাসা পেতে হবে, দিতে হবে এবং পেতে হবে, তাহলেই আপনি, এবং যারা পারবে না তারাই হারবে, তো এটাও এখানেও প্রতিযোগিতা একটা আছে। আর মাহজাবিন খালেদ, এটাও তো সত্যি, আমি আসিফ আশরাফি পাপিয়া এই প্রশ্নটি আপনার কাছেও করব, কিন্তু এটাও তো সত্যি এরকম অনেকেও তো নারী হবার কারণে প্রথম সরাসরি নির্বাচনের মনোনয়ন না পেয়ে সংরক্ষিত আসনে আসেন, যারা ছাত্ররা দীর্ঘ ছাত্র রাজনীতি করে এসেছেন, রাজপথে আন্দোলন করে এসেছেন। আমাদের এই এই সংসদেই আছে 50 জনের মধ্যে আমাদের আওয়ামী লীগ থেকে যারা আছেন বেশিরভাগই কিন্তু তৃণমূলের রাজনীতি করেন, এবং সবাই হলো জেলা আওয়ামী লীগের হয়তো সহসভাপতি বা থানা আওয়ামী লীগে আছেন, মহিলা লীগে আছেন, তারা কিন্তু তৃণমূলই রাজনীতি করে আসছেন বেশিরভাগ, বেশি আমাদের সংখ্যা বেশি তাদের। আসিফ আশরাফি পাপিয়া, মানে এই বিষয়টিও তো আছে যে অনেক যারা মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে যারা অনেক সক্রিয় দলে, তাদেরকেও তো এই সংরক্ষিত আসনে, সংরক্ষিত আসন অধিকাংশ ক্ষেত্রে দেখবেন, এটা আমি অপছন্দ কেন করি, যে একটা কর্মীর, আমি তৃণমূল থেকে জনপ্রিয়তা, কর্মী কীভাবে মেনটেন করতে হয়, আমার স্ট্রাগল, সময়, জীবনের অংশ দিয়ে আসতেছি, আমি দিয়ে এসে আমার প্রাপ্তিটা হচ্ছে সংরক্ষিত আসনে মহিলা এমপি, মহিলা এমপি হওয়ার পরে আর দল কোনো সুযোগ দিচ্ছে না, মহিলা এমপি সংরক্ষিত আসলে কি হচ্ছে, ন্যাম ভবনের একটা 1300 স্কোয়ার ফিটের রুম দিচ্ছে, আর কি করতেছে, ভাতা দিচ্ছে, বেতন দিচ্ছে, একটা ট্যাক্স ফ্রি গাড়ি দিচ্ছে, এখানে কিন্তু সীমাবদ্ধ। আপনি একটা ডিও দেন রাস্তার, কোনো মহিলা এমপি রাস্তা করবে না, ঠিক আছে, সেই মাফিক রাস্তা হবে না, একটা স্কুলের জন্য ডিওদন সেখানে হচ্ছে না, সেখানে তো একটা আসলে একটা বিরতির পরে আসি, যে মানে সেখানেই তো মাহজাবিন খালেদ, শিরিন আক্তার বলছেন যে সেখানে হয়তোবা যোগ্য হয়ে ওঠারও, অনেক বাধা ডিঙিয়ে যোগ্য হয়ে ওঠারও একটা প্রতিযোগিতায় আপনাকে নামতে হবে। আমি তো একটা বিরতির পর আমি ফিরে এসে এই কথাগুলো শুনতে চাই, দর্শক ঠাকুর, রাজ খাবলে। অনুষ্ঠানে আমরা প্রতিদিন নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দেন মুহূর্তটা হচ্ছে এক ধরনের পাওনা, যুগান্তকারী একটা রিভলিউশন যেটা আমাদের দেশেও এসেছে। উদ্যোক্তা হতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে। কোন সমস্যাগুলোকে আমরা মানসিক রোগ হিসেবে চিহ্নিত করতে পারবো? প্রথমত এই ডিপ্রেশনের আসলে নানা রকমের ভ্যারিয়েশন আছে। গায়ের রং কালোর জন্য একটা মেয়ে মারা গেছে, তাকে সুইসাইড করতে হচ্ছে ওই বিশেষ সময়।
ফিরে এলাম রাজকাহনে। সৈয়দ আশিফা আশরাফি পাপিয়া, আপনি খুবই বিরুদ্ধে বলছিলেন সংরক্ষিত আসনের, কিন্তু আমি যদি আপনার উদাহরণটা দিয়ে বলি যে আপনিও সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আপনাকে তো আমরা রাজপথে সরব দেখেছি, বিএনপির রাজনীতিতে সরব দেখেছি, তাহলে মানে অসুবিধাটা কোথায়? অসুবিধা সুবিধা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার যোগ্যতা নমিনেশন নিয়ে নির্বাচন করে ভোটে জিতে আসার। তো সেখানে যদি ওইটা যদি আমাকে না দিয়ে সংরক্ষিত আসনে মহিলা এমপি দেয়, তাহলে সেটা তো আমার জন্য যোগ্যতা মাফিক পোস্ট পাওয়া হলো না। তার জন্য সংরক্ষিত আসনটা সুইটেবল, যে প্রথম রাজনীতিতে আসছে, রাজনীতি করার ইচ্ছা পোষণ করছে, এই রকম সমমনাদেরকে যদি পোস্ট দেয়া যায় সেটা একরকম। কিন্তু আমরা তো তৃণমূল থেকে, ছাত্র সংগঠন থেকে, মহিলা সংগঠন থেকে এবং বিএনপির মূল সংগঠনে দীর্ঘ মানে নিজের বয়স যখন 14 তখন থেকে দল করতে করতে দেখেন দল করার বয়সই হয়ে গেছে 30-35 বছর। আমি ঠিক আছে, এখানে আমার যেটা ব্যাপার, আপনি আমরা হারিয়ে যাচ্ছে অনেক মহিলা, অনেকে হারিয়ে যাবে, তো কারণ মহিলা এমপির তো কোনো ক্রাইটেরিয়া নাই যে সংরক্ষিত আসনের এই লেভেল এই ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে আসবে, ক্রাইটেরিয়া নাই। ক্রাইটেরিয়া না হওয়ার কারণে কোন জেলাতে বিএনপির লোক কি আওয়ামী লীগের লোক নমিনেশন পেলো না, তাকে সন্তুষ্ট করার জন্য বাড়ির বউটাকে নিয়ে এসে মহিলা এমপি করে দাও, কে হাজব্যান্ড মারা গেছে তাকে নিয়ে এসে দিয়ে দাও। কিন্তু সত্যিকার অর্থে মহিলা এমপিটা রিচ করতে পারতো, শিক্ষিত অশিক্ষিত মেধাবী সব জায়গাতেই আছে, কিন্তু আমার কথা হচ্ছে অনেক শিক্ষিত মেয়েরা আওয়ামী লীগ বিএনপির এম এ পাস, পিএইচডি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারাও কিন্তু রাজনীতিতে সক্রিয়, তো তাদেরকে নিয়ে এসে মহিলা এমপি দিলে আপনি একরকম ফলাফল পাবেন। রাজনৈতিক কর্মী যেমন হারায় যাবে না, যদি আমি আবার আপনার কথায় আসি যে আওয়ামী লীগ বিএনপির মতো দল যেখানে প্রধান নেত্রী দুটো দলেরই মহিলা, সেখানে আপনি যে বলছেন যে আপনি সংরক্ষিত আসন পছন্দ করেন না, আপনি 14 বছর বয়স থেকে এই দলটি করেছেন, তারপর আপনাকে কেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হয়ে আসতে হচ্ছে? এখানে আমাকে এই কারণে হতে হচ্ছে যে যখন দেখছে যে আমি যে সিট থেকে নমিনেশন চাই সেখানে যাকে দেওয়া হবে সেই জিতবে, তখন দেখা যাচ্ছে ওখানে আমাকে বঞ্চিত করে একটা হাইব্রিড নতুন আশা সদ্য বিএনপিতে মেম্বারশিপ নাই, বিএনপি লাইক মাইন্ডও না, তাকে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে কি আওয়ামী লীগও তাই, আওয়ামী লীগও ধরেন অনেক ইয়েদেরকেও নমিনেশন দেওয়া হয়েছে, পুরুষদেরকেও, যারা একবারের জীবনে প্রথম এসে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এরকম। এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্রলীগ, যুবলীগের কোথাও জড়িত না, আমি অনেককে চিনি এবং জানি, বিশেষ করে নর্থ বেঙ্গলে। ঠিক আছে, এখন আমার কথাটা আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, আমার কথা হচ্ছে মেয়েদের কর্মমাফিক সুষ্ঠু পদ দিতে হবে। খুবই খুশি হয়েছে যে পাপিয়া এইভাবে বিষয়টা নিয়ে আসছে, কথা বলছে, কিন্তু পাপিয়া যে সংকটটা পড়েছে সেটা কিন্তু দলের রাজনৈতিক মূল সিদ্ধান্ত গ্রহণকারীদের সিদ্ধান্ত, এই ক্রাইটেরিয়ায় যেই মেয়েরা আছে সেই মেয়েরা কেন সামনে এগিয়ে আসতে পারবে না, সেই মেয়েরা কেন নমিনেশন পাবে না, লড়াইটা সেই জায়গাটা করতে হবে আজকে। আজকে সকলে মেয়েরা শুধু না, ঘর থেকে বাইরে যখন আসছে কর্মক্ষেত্রে আমরা অনেক নারীদেরকে দেখতে পাচ্ছি, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, মুক্ত চিন্তার কারণে, ভাবনার কারণে, সেই মেয়েরা যেখানেই যাক না কেন, আজকে শুধু রাজনীতি না, আমি যদি ট্রেড ইউনিয়নের কথা বলি একই সমস্যা দেখব, মেল ডমিনেটেড ট্রেড ইউনিয়ন, এবং সেখানে আমার নারীরা এত অসংখ্য, 40 লক্ষ গার্মেন্টস নারী শ্রমিক, কিন্তু কজন নারী নেচ্ছে আমি দেখতে পাই ওখান থেকে। আপনি যেখানে কাজ করছেন, আপনি যে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন, কি কষ্টই না নারীরা করছে, কিন্তু ওরা উপরে কোথায় আছে, কিভাবে আছে? এই গত বছরের একটা জরিপে অন্তত 33% অ্যাচিভ করা গেছে, যে গণমাধ্যমে নাকি 33% নারী কাজ করছে বাংলাদেশে, উপরের স্তর কত দূর আছে, ফলে সেই জায়গাটাতেই আমি কথা বলছি। নারী সংখ্যা যদি আপনি রাজনীতিতে দেখেন, দেখা যাবে 50-50 অনেক জায়গায় হয়ে গেছে রাজনৈতিক দলে, কিন্তু যখনই আমি বলবো কর্মকর্তা কতজন হয়েছেন, তখনই দেখা যাবে যে নারীর সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ দৃশ্যমানতা নারীর বেড়েছে। দেখছিলাম যে এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার পর ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচনে নারীর অংশগ্রহণ আরো কমে গেছে, সেই জায়গায় ওই যে লড়াইটি এসছে, দলীয় সংঘর্ষের কথা চিন্তা করছে, আর দলের মার্কা নিয়ে কে দাঁড়াবে, কার প্রতি বিশ্বস্ততা বেশি। এবং ওই যে আমি শুরুতে একটি কথা বলেছিলাম যে দোকান বাড়ির সামনের গ্রামের বাজারের দোকানের যে আমার
আর যে যে আলাপচারিতার মধ্য দিয়ে যে দলবদ্ধতা আবার তৈরি হচ্ছে এবং সেখানে আমার রাজনৈতিকভাবেও কিন্তু একটা বন্ধুত্ব এবং তার সঙ্গে নানা ধরনের স্বার্থ নানা কিছুর যুক্ত হয়ে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে। আমি একজন নারী কিন্তু ঠিক ওইভাবে ওইটার সঙ্গে যুক্ত হচ্ছে না, সো একটা আলাদা জায়গা থেকে এসে ওখানে যুক্ত হচ্ছে, ফলে এই যে তার আলাদা পদচারণা, এই যে সে আলাদাভাবে পথে হাঁটছে, এই পথ আর এই পথ পরিচিত না, ফলে সংঘর্ষটা পুরুষের সঙ্গে নারীর হবেই। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। দিনাজপুরের একটা পৌরসভার একজন নারী কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আমি একটি নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছিলাম, দুটো নির্যাতনের কথা, এই মুহূর্তে আমার ঠিক পরিপূর্ণ দুটো নির্যাতনের কথা মনে নেই, কিন্তু দুটো নির্যাতনের কথা বলেছিলাম, আমার দল তার বিরুদ্ধে ছিল এবং পরবর্তীতে আমি দেখলাম সকল দল আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, কারণ আমি ওই নির্যাতনের বিরুদ্ধে ছিলাম এবং আমি একজন নারী। ফলে এখানে যে আওয়ামী লীগ বিএনপি নয়, এখানে ওই পুরুষরাই, ওই স্বার্থান্বিত গোষ্ঠী, তারাই কিন্তু একসঙ্গে হয়ে দাঁড়িয়ে যে বুঝতে পারে এই নারী যদি দাঁড়ায় এই নির্যাতন আর হবে না, এই নারী যদি দাঁড়ায় তাহলে এই নির্যাতনের সঙ্গে যে গোষ্ঠীগুলো আছে তার সঙ্গে আমার আজকে যে বিভিন্ন ধরনের আতাত আছে সেগুলোও আর থাকবে না। অর্থাৎ সমাজে যে এক ধরনের সামাজিক অবস্থান তৈরি হয়ে আছে পুরুষতান্ত্রিক সমাজের, সেই সমাজতান্ত্রিক সেই ধ্যান ধারণাটাও কিন্তু কাটাতে পারা যাবে না। ফলে সেখানে নারীকে আমি বলবো, আমি এখন সব জায়গাতে বলি, ওহে ভ্রাতাগণ, তোমাদের পশ্চাতে ফেলিয়া নয়, তোমাদের হাতে হাত রাখিয়া সম্মুখ পানে আগাইতে চাই, আমরা আমাদের অধিকার চাই, ভালোবাসা চাই, এবং অর্থাৎ এই বিশ্বস্ততাটা অর্জন করতে হবে, তবু মাঠে গিয়ে প্রতিযোগিতাও করতে হবে, সেটা বলছিলেন মাজাবিন খালেদ। আপনার মাঠে যাওয়ার অভিজ্ঞতাটাও আমি শুনবো, কিন্তু তার আগে আমাদের এই রাজকাহনে গত সপ্তাহে এসেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি, তাকে জিজ্ঞেস করেছিলাম আসলে যে যেই সূত্রে আলোচনার শুরু যে আওয়ামী লীগ পারবে কিনা এবার সব স্তরের কমিটিতে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, কি বলছেন ডাক্তার? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডারের মাধ্যমে আরপিও যেটিকে আমরা বলি, সেই আরপিওতে যেটি আছে যে 2020 সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরে শতকরা 33% নারীকে অন্তর্ভুক্ত করতে হবে। একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটি আমাদের প্রেসিডিয়াম, সেই প্রেসিডিয়ামে এখনই শতকরা 33% আছে, যেটি আর কোনো দলের কোনো পর্যায়ে নেই। আমাদের যে কেন্দ্রীয় পরিষদ, সেই কেন্দ্রীয় কার্যকরী পরিষদে 13% শতকরা 13% নারী আছেন, যেটি আর কোনো দলে কখনো ছিল না। আমি বিশ্বাস করি যেখানে আমাদের নেতৃত্বে এমন একজন দূরদৃষ্টি সম্পন্ন নারীবান্ধব সভানেত্রী আছেন, সেখানে আমাদের অবশ্যই নারীরা যেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারা এগিয়ে যাবেই ইনশাআল্লাহ। মাজাবিন খালেদ, আপনি বলছিলেন মানে তার মানে এবার মানে এই আওয়ামী লীগের কথা বলছিলেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আছে 33% এরই মধ্যে এবং এটা অন্য দলে নেই, কিন্তু এই মানে আওয়ামী লীগের ইনারা তো একজন মানে যারা আছেন তাদের অনেকে একটা দীর্ঘ ইতিহাসের সঙ্গী, তারা বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিয়ে এসেছেন একটা দীর্ঘ সময় ধরে, তার মানে তো আওয়ামী লীগকেও এই 33% ধরে রাখতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বের যে কথা বলছি সেখানে আসলে নারীকে তাকে আনতেও হবে। ডেফিনেটলি, আর আমি আমার মনে হয় আপনি শুনেছেন এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এবার নতুন মুখ দেখা যাবে এবং আমরা আশা করছি যে নতুন মুখের মধ্যে পুরুষদের সাথে নারীরাও থাকবে। আর উনি কিন্তু সবসময় নারীদের এনকারেজ করেন এবং এনকারেজ করে দেখেই আজকে কিন্তু আমি যেখানে বসে আছি সেখানে আছি, আর অন্য অন্য এমপিরাও এবং তাছাড়া যারা রাজনীতি করছে। আপনি দিনাজপুরে যাওয়ার কথা বলছিলেন, সরি আমি দুঃখিত, জামালপুরে যাওয়ার কথা বলছিলেন যে জামালপুরে ওখানে তো অন্য এমপিরাও আছে, কাজেই সরাসরি নির্বাচনের সময় আসলে ওই কথাটি ভাবলে পরে যারা সংরক্ষিত আসনের এমপি তাদেরকে একরকমের প্রতিদ্বন্দ্বীর মনে করতেই পারেন পুরুষ এমপিরা। আপনি যদি আপনার সেখানকার কাজ করার অভিজ্ঞতার কথা বলেন, কতটুকু সুযোগ পাওয়া যায় কাজ করতে, আর জনগণ কিভাবে দেখেন মানে নারী এমপি কিভাবে নেন তারা? আসলে আমার যেহেতু আমি খুব লাকি, যেহেতু আমাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এবং আমার চাচা কিন্তু 30 বছর ওখানে রাজনীতি করেছে, আমার গ্রামের বাড়ি হলো ইসলামপুর, জামালপুরের ইসলামপুরে, তো আমার
ঘর মানে আমার ব্যাপারটা একটু অন্যরকম, আমি অন্যদেরটা বলতে পারবো না, আমারটা একটু অন্যরকম। যেহেতু আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, সেজন্য আমার আমার ফ্যামিলির প্রতি সবার একটা মানে অন্যরকম একটা ভাবমূর্তি আছে এবং তাদের একটা ভালোবাসা। আমাকে কেউ দেখেনি, কারণ আমি কোনো সময় যাইনি ছোটকালে, কিন্তু নামটা শোনার সাথে সাথেই তাদের অন্যরকম একটা অনুভূতি। কারণ সবসময় তারা বলে যে আপনার চাচা, আপনার বাবা, আপনার দাদারা সবসময় আমাদেরকে ধরে রেখেছিল, একটা গাছ, বড় গাছের মতন। তো ওই ফিলিংটা তাদের আছে। এবং পুরুষদের থেকে নারীদের যে সাড়া পাই, এটা আশ্চর্য ধরনের। আমি যখনই যাই, আমি তখনই সবসময় বলি যে আমার সাথে মহিলাদের একটা উঠোন বৈঠক রাখবেন। তো যেই এরিয়াতেই যাই, আমি একটা উঠোন বৈঠক রাখি, এবং সেখানে যে নারীদের যে একটা মানে আমাকে দেখার জন্য কি উৎসাহ, আমি এটা আসলে বলে বলে বোঝানো যাবে না, ওটা দেখতে হবে আপনাদের গিয়ে, যে তাদের কি উৎসাহ যে আমাকে, ও আপা আসছে, আপাকে দেখবো, আপাকে দেখবো, এবং তাদের কত কোয়েশ্চেন। এবং তাদের সাথে কিন্তু আমি উন্নয়নের কোনো কথা বলি না, তাদের সাথে একদম সাধারণ ভাষায় তারা যেটা শুনতে চায়, কেমন আছেন, স্বামী ঠিক রাখেছে তো, বাচ্চারা পড়াশোনা করছে তো, ভালোভাবে যেন পড়াশোনা করে, আপনাদের কিন্তু অনেক দায়িত্ব, আপনারা মনে করেন না ঘরে বসে থাকেন বলে আপনাদের কোনো দায়িত্ব না, আপনাদের বেশি দায়িত্ব। এবং তাদের মধ্যে কিছু লোক তো, কিছু নারী তো আবার রাজনীতিও করে, তাদের দায়িত্ব তো আরও বেশি, রান্নাবান্না, তারপরে হলো স্বামী দেখা, বাচ্চা দেখার পরে আবার রাজনীতি, অনেক কাজ। তো তাদের সাথে এইসব কথা আমার হয়, তো তারা খুব মানে সেই জিনিসটা ভালো। বিপাপি, আপনি যদি বলেন যে মাঠের রাজনীতিতে আপনি মনে করেন কিনা, যারা ভোট দেবেন তারা কি অন্যভাবে দেখেন, নাকি শুধু দলই অন্যভাবে দেখে নারীদের? দলই অন্যভাবে দেখে। মাঠের রাজনীতিতে ভোটাররা পুরুষের চেয়ে মেয়েদেরকে বেশি পছন্দ করে বলে আমি মনে করি, এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, আস্থা পায়। কেন আস্থা পায়? যে একটা নারী এমপি সন্ত্রাসীকে পালবে না, তারপরে একটা নারী এমপি গাজার আসরে যাবে না, মদের আসরে যাবে না, সামাজিক অপকর্ম থেকে দূরে থাকবে, ঘুষ টুস দুর্নীতি যা আছে, মানে ক্লিন ইমেজ বলতে, ক্লিন ইমেজ বলতে যেটা বোঝায়, সেটা যে কোনো পুরুষের চেয়ে নারীরা অগ্রণী ভূমিকা পালন করবে, এটা ভোটারদের একটা স্বচ্ছ ধারণা আছে। কিন্তু এই যে পুরুষরা কিছু কিছু দেখবেন রাজনীতির সাথে সম্পৃক্ত না, টাকা পয়সা বৃত্ত বৈভব দিয়ে বড় বড় দলগুলোতে নমিনেশন নিয়ে নিচ্ছে, পার্টির পোস্ট নিয়ে নিচ্ছে, এতে হচ্ছে কি রাজনীতির পরিবেশটা কলুষিত হয়ে যাচ্ছে, এবং তখন আর রাজনীতি কিন্তু থাকছে না, পকেটের ভিতরে রাজনীতি ঢুকে থাকছে। তৃণমূল থেকে ভোটের ভিত্তিতে যে সমস্ত নেতারা এমপি হবে, এই সমস্ত যে আওয়ামী লীগের যে মাঝখানে আমি করলো দেখলাম, দেখলাম সবচেয়ে ভালো ফ্রেশ লোকটা ভোটে জিততে পারেনি, এবং সবচেয়ে খারাপ বখাটেটা জিতলো। কারণটা কি? সে টাকা দিয়ে যারা যারা কাউন্সিলর তাদের কিনে নিয়ে নিজের মন মতো করে ফেললো। মানে এই যে টাকার প্রভাব বাড়ছে রাজনীতিতে, সেখানেও তো নারীরা পিছিয়ে পড়বে, সেখানে নারীরা তো পিছিয়ে পড়বে, এবং প্রকৃত নারীরা থাকবে না। দেখবেন নমিনেশন দিলে এনজিওর মালিকের মহিলারা নমিনেশন পেয়ে যাবে, আমি লিখব এনটু ভাই, এবং সত্যিকার অর্থে ত্যাগী পরীক্ষিত মাঠকর্মী, মাঠ থেকে স্ট্রাগল করে উঠে আসা নারীরা, দলেও স্থান নাই, দেশেও স্থান নাই, কোথাও স্থান নাই। আপা যে কথাটা বললেন যে তোমার দলের সমস্যা, আমার দলের সমস্যা না, আপনার দলের সমস্যা না, আপনার, আমি বলি সিদ্ধান্ত গ্রহণের সংখ্যা দেখেন, মহিলা কয়টা পুরুষ কয়টা, আমাদের দলে একমাত্র বেগম খালেদা জিয়া। এখন 17 জন স্ট্যান্ডিং কমিটির মেম্বার যদি বলে যে এই মেয়েটাকে দেওয়া হবে না, একেই দেওয়া হবে, বেগম খালেদা যে একা কি ওই 16 জনের বিরুদ্ধে কথা বলতে কেন নেবে, তখন বলবে যে হারছে আপনার কারণে, আমার কারণে আমরা এরকম। তো এইখানে হয় কি, এটা হচ্ছে মানুষের, বাংলাদেশের মানুষের মানসিকতার ব্যাপার। এখানে আপনি বৈমানিক হন, আর পাইলট হন, আর সার্জেন্ট হন, আর ডাক্তার হন, আর ইঞ্জিনিয়ার হন, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট গেল। কিন্তু রাজনীতিতে নারী এখনো পিছনের দিকে আছে, তাকে পুরুষশাসিত সমাজে কুঠারাঘাত খেতে হচ্ছে। এবং সংরক্ষিত আসন নিয়ে আমার এই কারণেই আপত্তি আছে যে সংরক্ষিত আসনটা ঠিক নারীর ক্রাইটেরিয়া মাফিক এমপি হওয়ার নারীকে বুঝ দিয়ে দেওয়া হচ্ছে। আমি একটা বিরতির পর এসে নারীর রাজনীতির একটা খুব সুন্দর অ্যাঙ্গেল বলেছেন আসলে মাহজাবীন খালেদ, যে উঠান বৈঠক করছেন নারী ভোটার, এবং আবার সৈয়দ আশিফা আশরাফি পাপিয়াও বলছেন যে পুরুষ নারী উভয় ভোটারই আসলে বোধহয় নারী রাজনীতিকদের ওপর বেশি ভরসা করতে পারেন। তো আমাদের নারীদের সাথে একটা রাজনীতি করে তো নারীরা এগিয়ে যেতে পারে। একটা বিরতির পর এসে সেই প্রসঙ্গে আলাপ করবো। দর্শক থাকুন রাজকাহন। উপসংহার মানে আলোচনা বা গল্পের শেষাংশ, সমাপ্তি বা পরিশেষ।
দর্শক ফিরে এলাম রাজকাহনে। শিরিন আক্তার, মাজহারুল খালেদের কথা এবং আপনার কথা আমার মনে হলো যে আমরা তো মানে নারীরা তো আরেকটা রাজনীতি করতে পারেন, যে মাজহারুল খালেদ বলছিলেন যে নারী ভোটাররা নারী রাজনীতিকদের বেশি পছন্দ করেন, সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া বলছিলেন যে নারী পুরুষ দুজনেই পছন্দ করেন বেশি। আমি সেই কথাটা বলতে গেলেই যে কথাটি বলবো সেটি হচ্ছে রাজনীতি কেন এবং রাজনীতি কার জন্য, রাজনীতি কেমন ভোটারদের জন্য মানে জনগণের জন্য, সেই জনগণ কোন রাজনীতিটা চায়। যেটা পাপিয়া বলার চেষ্টা করছিল যে নারীরা ঘুষ খায় না, নারীরা মদ খায় না, নারীরা এ হত্যা করবে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেমন একটা কথা ইদানিংকালে খুব মানে আমি বলি সবসময় যে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে রাজাকার দেখেছি, সব পুরুষ রাজাকার, কোনো নারী রাজাকার কিন্তু আমরা দেখিনি। কিন্তু আজকে যে জঙ্গিবাদী ঘটনা দেখছি আমরা, সেখানে নারী জঙ্গিবাদী কিন্তু দেখছি। ফলে ওই ঘুষ দুর্নীতি এগুলোর সঙ্গে নারীরা যে যুক্ত একেবারেই হবে না আমি এ কথা মনে করি না, তবে বেশিরভাগ নয়। আর মানুষ চায়, জনগণ ভোটার তারা চায় একটা স্বচ্ছতা, তারা চায় যারা এই দুর্নীতি করবে না, যারা দলবাজি করবে না, যারা ক্ষমতাবাজি করবে না, যারা লুটপাট করবে না, তাদেরকেই কিন্তু জনগণ পছন্দ করে। সুতরাং সেই জায়গায় একজন নারীকে যখন একজন ভোটার দেখে তখন সেটা দেখে, কিন্তু পাশাপাশি জনগণ ক্ষমতাটাও দেখতে চায় যে একজন নারী পারছেন কিনা কাজটা করতে পুরুষের সমকক্ষতায়। আজকে চেয়ার নেই, একজন ভাইস চেয়ারম্যানের চেয়ার নেই মহিলা বলে, কিন্তু সে তার সেই চেয়ারের জন্যে ফাইটটা ওই এলাকায় করছে কিনা, অথবা সেই চেয়ারের লড়াইটা না করুক লাইক ওইটা না করুক জনগণের জন্য কাজটা করা, সেই কাজটা করছে কিনা এটা যখন দেখে মানুষ তখন কিন্তু জনগণ তাকেই পছন্দ করে। আবার আরেকটা ঘটনা আছে, নারীতে নারীতে যুদ্ধ। 1991 সালে আমি এবং বেগম খালেদা জিয়া ফেনী এক আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের সময় একটি জায়গা ছিল যেখানে মেয়েরা ভোট দিতে পারতো না, তাদের দীর্ঘ পূর্বপুরুষেরা বলেছে নারীরা ভোট দিতে যাবে না। সেই জায়গায় আমরা দুজনে দাঁড়িয়েছি এবং সমস্ত বিশেষ করে ফেনী এলাকা একটু সংরক্ষিত একটু সেখানে পুরুষরা রক্ষণশীল যে এলাকাটিতে সেখানে পুরুষরা সবাই টুপি পরে আছে, একটা হাট বাজারের দিন ছিল, সেখানে আমি বক্তব্য রাখছি। তো আমি খুব অবাক হয়ে দেখছি যে এই লোকগুলো এমন করে আমার বক্তব্য শুনছে, তখন আমি মাত্র ছাত্র আন্দোলন শেষ করেছি, যে এমন করে আমার বক্তব্য শুনছে, তারা আমাকে সাপোর্ট করছে, কিন্তু এই লোকগুলোর ঘরের নারীগুলো ভোট দিতে পারছে না, এটা কেমনতর কথা। কিন্তু তারপরেই 96 সালের আগে আমরা আমাদের বিভিন্ন সংগঠন মিলে, কর্মজীবী নারীসহ নাগরিক অধিকার সহ বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে আমরা সেখানে একটি কাজ করেছিলাম, নারীদের প্রচার করেছিলাম নারীদের ভোট দেওয়া দরকার, এবং 96 সালে সেখানে 73 ভাগ মেয়েরা ভোট দিয়েছিল। সুতরাং কাজটা আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ, মাঠ ছেড়ে দেওয়া যাবে না, যেটা বলছিলেন নেভার মাঠটা ছেড়ে দেওয়া যাবে না। আরেকটা জিনিস, নারী ভোটাররা কিন্তু সিনসিয়ার নারীদেরও পছন্দ করে, আসলে কিন্তু নারী এমপিরা বা যারা কাজ করে রাজনীতি করে বা নেতৃত্ব দেয় রাজনীতির, তারা খুব সিনসিয়ার হয় এবং অনেক বেশি আমি দেখেছি পুরুষদের থেকে অনেক বেশি হার্ডওয়ার্কিং হয়, এটাও কিন্তু তারা খুব পছন্দ করে। এই জায়গাটাতে আমি একটু কথা বলি এই কারণেই যে হয়তো মনে হবে যে আমি তো দলের সাধারণ সম্পাদক, যে একজন সাধারণ সম্পাদক এরকম নারীবাদী হয়ে গেলে অবস্থাটা কেমন আমি জানি না, যারা বসে আছেন আমি বসে দাঁড়া আমি বলে আছি, যারা আমার সঙ্গে আছে তারাই বাবা। সেই জায়গায় আমি বলতে চাই যে যখন পুরুষতান্ত্রিকতা কাজ করে আমরা তখন কিন্তু কোনো পুরুষের বিরুদ্ধে কথা বলি না, পুরুষতন্ত্রটার বিরুদ্ধে কথা বলি, যার নাম হচ্ছে, যেটার অর্থই হচ্ছে অগণতান্ত্রিকতা, স্বেচ্ছাচারিতা, এককেন্দ্রিকতা, এক পেশে। এই মনোভাবকে যারা বহন করে, লালন করে, ধারণ করে, তাদের মধ্যেই সে একটি কাজ করে। ফলে সেই সকল পুরুষরা যারা নারী এবং পুরুষের সম অধিকার চায় এবং ভোটের বাদ ক্ষেত্রে, ভোটের জায়গায়, ভোটের মাঠে এসে যোগ্যতা দিয়ে প্রমাণ করতে চায়, সেটা হচ্ছে জনগণের জন্য আমার ভালোবাসা কতটুকু, জনগণের জন্য আমি আমার শ্রম কতটুকু দিচ্ছি, আমি কতটুকু নিজেকে নিবেদন করছি, আমার সব কিছুকে ছাড়িয়ে ঝাঁপিয়ে, তখনই কিন্তু প্রমাণিত হবে নারী এবং পুরুষ কে আসলে জনগণের সবচেয়ে কাছে। আপা ব্যালেন্স করে দিচ্ছে, যদি আপা জাসদে পুরুষ কর্মী টর্মী আছে আর উনি আমি সংরক্ষিত কথাটির বিপক্ষে, এবং মেয়েদেরকে 33% নমিনেশন দিয়ে দেওয়া উচিত, তারপরে সংরক্ষিত নির্বাচিত ওয়ার্ড কমিশনার মহিলা, সংরক্ষিত কথাটা লেখা থাকবে না, ও পুরুষের মতো নির্বাচিত কথাটা লেখা থাকবে।
তারপরে আপনার পৌরসভাতে যে মহিলা সংরক্ষিত তিনটা ওয়ার্ড দিয়ে একটা, ওখানে সংরক্ষিত কেন লেখা থাকবে? ও তো শুধু মেয়েদের ভোটে নির্বাচিত না। ইন্টারাপ্ট করি, ধরুন আপনার দলে আপনাদেরকে, আপনাকে আমরা প্রবল বিক্রমে রাজপথে দেখেছি, আপনি আপনার দলের পুরুষ সহকর্মীরা মানে একা তো আসলে এগুনো যাবে না, মাঠও যেমন ছাড়া যাবে না, একা তো এগুনো যাবে না, তারা কিভাবে এই নারীর অংশগ্রহণকে কতটুকু উৎসাহের সঙ্গে দেখে? আমি আমার দলের কথা বাদই দিলাম, আমি বাংলাদেশের আমি বললাম যে এখানে নারীদের সব জায়গাতে বাধা আছে, নারীদের একটা পর্যায় পর্যন্ত উঠতে দেয়, এর বেশি উঠতে দেয় না। আপনি মন্ত্রিপরিষদের সদস্য যদি দেখেন কয়টা নারী হচ্ছে মন্ত্রী আছে, ওই সারা জীবন মানধাত্ত আমলে সাংস্কৃতিক মন্ত্রণালয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে মহিলাদেরকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাঝে বেশি বিশ্বাস করেছে, আস্থা করেছে, তাদেরকে নিয়ে এসেছে। কিন্তু একটা বাংলাদেশে ফ্রেশ ভাবে নির্বাচন হলে, দুই দলের সবকিছু ঠিকঠাক মতো হলে কয়টা মহিলা তখন থাকছে রাখছে? আপনি তো হতাশার কথা বলছেন, আপনি আশাবাদ দিয়ে শেষ করেন, এটা আমি চাই মানে আপনি কি মনে করেন তাহলে নারী রাজনীতিতে 33% অংশগ্রহণই আমরা নিশ্চিত করব কি করে? 33% ওই সংরক্ষিত কোটা দিয়ে না, যোগ্যতা দিয়ে? যোগ্যতা দিয়ে তো বটেই, তার সাথে 33% নমিনেশন দিয়ে দেওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশের সব দলেই মেয়েদের হচ্ছে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার এবং জিতে আসার মতো যোগ্যতা সম্পন্ন বহুত মহিলা আছে, তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ এখানে আমার আপত্তি, আমি সংরক্ষিত কথাটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছি, অসংখ্য ধন্যবাদ, এই কারণে যে সরাসরি নির্বাচনে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া। মাজাবিন খালেদের একটা বাক্য যদি শুনি, আপনাকে সুযোগ কম দেওয়া হয়েছে। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এখন আওয়ামী লীগ সরকার মহিলাদের অনেক রাজনীতিতে নিয়ে আসছে, এবং আমরা একটা দেশ এগোতে পারবে না যদি মহিলাদেরকে আমরা সামনে নিয়ে নেতৃত্ব না দিয়ে এত উন্নয়নের কথা চিন্তা করি। সুতরাং আমরা অবশ্যই মহিলাদেরকে, মহিলাদের নেতৃত্ব এবং মহিলাদেরকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি শেষ করতে চাই এটা বলে, মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র একটা ইউএন ওমেনের পুরস্কার নিয়ে এসেছেন 50-50, এবং তিনি বলেছেন, তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় বলছেন নারীরাই হচ্ছে পরিবর্তনের মূল চাবিকাঠি। ফলে আজকে সেই জায়গায় আমি মনে করি আমাদের জোট 14 দল একটি আদর্শিক জোট, এবং আমরা মনে করি নারীদেরকে এখানে আরও ক্ষমতা আনতে সংরক্ষিত আসন সব সময়ের জন্য নয়, এটা আমরা বিশ্বাস করি। ফলে সেখানে পাপিয়ার সঙ্গে এই জায়গাটাতে আমি একমত যে আমাদের 10% এখন বলছে আওয়ামী লীগের মধ্যে এই আলোচনাটি আছে, আমাদের দলে আছে, বরং এই সংখ্যাটি যত বাড়বে, সাধারণ নির্বাচনে নারীদের যত বেশি মনোনয়ন দেওয়া যাবে, 33% কেন 40%, এবং তার জন্য সমস্ত কিছু সেখান দিয়েই কিন্তু আমরা সামনের দিকে শেষ করি একটি কোন এক জনপদের কোন এক মানুষের বাধা পেরোনোর গল্প দিয়ে। এবং রাজকাহন শুরু হয়েছে পর থেকে দেখা যাচ্ছে যে প্রচুর নারীদের গল্প আসছে, বাধা পেরোনোর গল্প আসলে নারীদের মতো ভালো লিখতে বলতে কে পারে, তো সেই মানে জীবন দিয়ে, তো এরকম একজনের গল্প থাকবে আজও, অদম্য মনোবল আর দৃঢ় আত্মপ্রত্যয় দিয়ে যিনি আসলে নিজে এগিয়ে গেছেন এবং সমাজের পিছিয়ে পড়া মেয়েদেরও এগিয়ে নিয়েছেন। ঝালকাঠির হেলেনা বেগমের কথা শুনে আসি। মাধ্যমিক পরীক্ষা শেষ করতে না করতেই বিয়ের পিঁড়িতে বসতে হয় হেলেনা বেগমকে। অল্প বয়সে বিয়ের কারণে বড় হওয়ার স্বপ্ন অনেকটা ধাক্কা খেলেও থেমে থাকেননি হেলেনা। শ্বশুরের দেয়া বিয়ের আংটি বিক্রি করে সেলাই মেশিন কিনে শুরু করেন হস্তশিল্পের কাজ। পরের গল্পটা শুধুই সামনে এগিয়ে যাওয়া। আমি এলাকার মহিলাদের কাজবাজ করি, এরপরে আমি একটা মোবাইল ব্যাগ বানাইছি, মোবাইল ব্যাগটা আমি বিভিন্ন জায়গায় আমি মার্কেটে দেখাইছি, দেখার পরে 500-700 করে অর্ডার দেয়। এলাকার দুস্থ মহিলা যারা আছে তাদেরকে আমি ডাকছি, ডাকিয়ে ওদের আমি কাজ শিখেছি, কাজ শিখাবার পরে বিভিন্ন মার্কেটে আমি এগুলো সাপ্লাই দিই। সারা দেশে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রীর ব্যাপক চাহিদা থাকায় হেলেনা নিজের কাজে অন্তর্ভুক্ত করেছেন এলাকার বিধবা ও ছাত্রীসহ সমাজের কর্মহীন নারীদের, আর তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে ঢাকাসহ সারা দেশে। হেলেনা বেগম প্রতিষ্ঠা করেছেন দক্ষিণ তারাবনিয়া দোস্ত নারী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন, যা নারীদের আর্থসামাজিকভাবে দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছে। এই 4 বছর স্বামী মারা গেছে, সে কাছে এই ব্যাগ, তারপরে সেই সব কিছু বুনাই,
আমি এখানে হেলিনাপার সাথে দুই বছর যাবত কাজ করি, টেবিল ম্যাথ শিখি, এতে আমার লেখাপড়ার খরচ হয়। জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার সহ পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননাও। তবে পুরস্কারের প্রতি না তাকিয়ে নারীদের আরও এগিয়ে নিয়ে যাওয়াই হেলেনার লক্ষ্য। তো আমি এবার জাতীয় পুরস্কারের জন্য আমার ডিসি স্যারে মনোনীত করছে, তো আমার আশা আমি এই অসহায় নারীদের পাশে জানি আমি দাঁড়াইতে পারি। হেলেনা বেগমকে নারীদের জন্য এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা। সে দীর্ঘদিন যাবৎ তৃণমূল পর্যায়ে নারী উন্নয়নের সাথে জড়িত, এলাকার দুস্থ অসহায় তৃণমূল নারীদের আর্থসামাজিক উন্নয়নে তিনি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর তার এই দক্ষিণ তারাবুনিয়া সমিতিকে নিবন্ধন প্রদান করেছি, তাকে সার্বিকভাবে দাপ্তরিক বিধি মোতাবেক যতটুকু সম্ভব সহযোগিতা দিয়ে যাচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে হেলেনা বেগমের উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে, যা ভাগ্য বদল করতে পারে আরও অনেক দুস্থ নারীর, হতে পারে সমাজ পরিবর্তনের দৃষ্টান্ত। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন রাজকাহনের সাথে। আগামীকাল আগামী রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রোববার রাত 10টা থেকে 12টা আবারও আপনার বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে নেব আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। ততক্ষণ থাকুন 24 ঘন্টা ডিবিসি নিউজের সঙ্গে।